আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা জিয়া ফুডকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, তার কথাগুলো আপনাদেরকে জানাবো। এবং প্রিয় দর্শক, আপনারা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আর কথা বাড়াবো না, চলে যাবো আপনাদের কাছে, শুনবো তার কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? এই তো আল্লাহর তওয়াক্কুল কোনো মতন রাখতে পারলাম। আচ্ছা আপু, তো আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আগে নামটা আমরা জেনে নিই, তারপরে আপনাকে আমরা প্রশ্নগুলো করব। আপনার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, তো প্রিয়াঙ্কা আপু আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নাটোর সিংড়া। নাটোর সিংড়া। এখন বর্তমানে আপনি কোথায় থাকেন? বর্তমানে থাকি নবীনগর। নবীনগর। এখানে আপনার কে কে থাকে? এখানে বর্তমানে থাকি আমি, থাকি আমার আম্মা, থাকে আর দুইটা ছোট ভাই বোন আছে, তারা থাকে। জানি না কষ্টের কথা করলে মানুষে বিশ্বাস করবে কি না। আইসি প্রতিবেদনে আমার বাবা ছিল বেদে, ছিল আমার আম্মা ছিল গৃহস্থ। আচ্ছা, কিন্তু গৃহস্থরা তো জানোই কিরকম, আমার আম্মার সাথে প্রেম কইরা বিয়ে করছে, এখন আমরা তিনটা ভাই বোন হয়েছি। আমার আব্বা, আমার আম্মারে, আমার আম্মা মেয়ে হার্টের রুগী, আমার আম্মারে ফেলায় তুই আর একটা বেদের মেয়েরে আর একটা লিয়ে ভাইগা গেছে। তখন আমাদের দায়িত্ব নেই নাই, খাওয়া দাওয়া আমরা কেমন আছি, মরে গেছি না বাঁচি আছি, এইটা পর্যন্ত আব্বা জিজ্ঞাসা করে না আমার খাওয়াতে লিতে দেখে না। আমার আম্মা কয়েকদিন পরপর হার্টের রুগী, প্রেশার উঠে, ওষুধ আনতে অনেকটা টাকা লাগে, আর আমি পড়ালেখা জানি না। যদি পড়ালেখা জানতাম তাহলে কোনো একটা চাকরি করে খাইতে পারতাম, পড়ালেখাটা জানি না। তো আপনার সংসারে কে কে ইনকাম করে, আপনার সংসারে সদস্য কয়জন? আছি আমি আর আমার আম্মা। আমার আম্মা মেশিন চালাই, তো সেলাই মেশিনের লকডাউনে নষ্ট হয়ে যাওয়া না সেলাই মেশিনটা লকডাউনে বিক্রি করে খাইয়ে ফেলাইছে। তাই প্রতিবেদনে আমার মতন মেয়ের এখন প্রতিবেদন ছাড়ার উচিত না। তাও আমি আইসি দশটা ভাইদের কাছে, কেউ যদি আমার ভিডিওটা দেখি ভালো লাগে, আমার ভিডিও আমার প্রায় অবশ্যই ফোন দিবেন, কিন্তু ফোন দিবেন সত্যি ভাই, কেউ খারাপ কথা বলবেন না। খারাপ কথা তো কখনো শুনি নাই, তাই খারাপ কথাটা শুনতে পারবো না। এর আগে আপনি কখনো ভিডিও করছিলেন ইউটিউবে? জি, এর আগে আমি একটা ভিডিও করছি, সেই ভিডিওতে দু একজনের সাহায্য করছে, কিন্তু বেশিরভাগই মানুষে খারাপ কথা বলে, খারাপ কথা শুনতে অনেকটা প্রচুর রাগ ওঠে, তাই ফোনটা বেশি ধরি না। খারাপ কথা বলে আর হ্যাঁ একজনে কথা বলে সত্যি টাকা পাঠানো, এই কথা বললে টাকা পাঠানো মনটা অনেকটা খারাপ হয়ে যায়। আমি যেই কারণে কষ্ট করে আমি ভিডিওটা ছাড়ছি, যদি কেউ আমার সাহায্যই না করে তাহলে ভিডিওটা ছাড়লে আমার লাভ আছে। আচ্ছা, তো এখন প্রিয়াঙ্কা আপু, আপনার সাথে যদি আবারও নতুন করে কেউ যোগাযোগ করতে চায় বা আপনাকে বিয়ে শাদী করতে চায়, তো আসলে আপনি করবেন কি না, বা আপনার নাম্বার আপনি ভিডিওতে দিবেন কি না? অবশ্যই, যে আমার পাশে থাকবে এই বিপদে, আমার পাশে থাকবে, আমার দুইটা ভাই বোনের দায়িত্ব নিতে পারবে, আমি তারই ভালোবাসবো কি তার কাছে বিয়ে বসবো। আচ্ছা, এটা আমি সত্যি বলছেন? এটা আমি অবশ্যই সত্যি বলছি, কিন্তু যে আমার আগে পাশে দাঁড়াবে, যে আমার হেল্প করবে, তার আমি দেখবো সে ভালো কি না খারাপ। কিন্তু আরেকটা কথা কি জানো, আমি ছোটোবেলা থেকে কষ্ট পাই, বড় হয়েছি আমি কষ্ট জিনিসটা বুঝি, কষ্ট পাইলে মানুষের কতখানি যে খারাপ লাগে তাই না? তাই আমি কোনো মানুষের, সবাই ফোন দেবে আমি সবার ফোনই ধরবো, কোনো মানুষে আমি কষ্ট দেবো না। কিন্তু মানুষদের কাছে একটাই অনুরোধ, কেউ ফোন দিবেন সত্য, আমার খারাপ কথাটা বললেন না, খারাপ কথাটা ছোটোবেলাতেই তো শুনতে পারি না, তাই বলতে পারবো না। আচ্ছা আপু, তো এখন আপনার ফোন নাম্বার কি আপনি আবারও ভিডিওতে দিতে চান কি না? অবশ্যই দিতে পারবো। আপনার ফোন নাম্বার কি আপনার মুখস্থ আছে? মুখস্থ নাই। মুখস্থ নাই? জি না। আচ্ছা, আপনার নাম্বার আপনি বের করে দেন, তাহলে আমি বলে দিই, আমার সাথে সাথে আপনি বলতে পারবেন তো? হ্যাঁ পারবো। আচ্ছা, তো আপনি লেখাপড়া করেন নাই তো? না জি না, লেখাপড়া করলে তার প্রতিবেদন শুনতে আসতাম না। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন। নাম্বারটা আবারও বলি, ঠিক আছে? 0188 24 24 04 04 5 5 9 4 9 4
তো প্রিয়াঙ্কাপু আপনার ভিডিও আমরা এখন শেষ করব, তো যদি আপনার আরও কিছু বলার থাকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তাহলে আপনি বলেন। দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা সবাই দেখবেন, আর যে যেরকম আসছেন দেশের মধ্যে দেশ বিশেষের কথা বলান যে না, যারা বাইরে আসছেন তারা সাবধানে থাকবেন, চলাফেরা করবেন, আর করোনার চাপ তো দেশের বেশি তাই না, সবাই সাবধানে চলাফেরা করবেন, কোনোখানে কারোর সাথে গ্যাঞ্জাম করবেন না, এইটাই আপনাদের কাছে অনুরোধ। আর সবাই ফোন দিবেন আমার ভিডিওটা দেখা, কিন্তু কেউ খারাপ কথা বললেন না, খারাপ কথাটা আমি কখনো শুনতে পারি নাই, তো তাই কখনো বুঝতে পারবো না খারাপ কথার জিনিসটা কি। আর আমি সবাই ফোন দিবে সত্য, আমি সবার ফোনটা ধরতে রাজি আছি, কিন্তু আমি মানুষকে কষ্ট দিতে রাজি নাই, যে ফোন দিবে আমি তার ফোনই ধরবো। আমি জানি মানুষের কষ্ট পাইলে যে মানুষের কতখানি কষ্ট লাগে, এইটাটা আমি বুঝি, আমার সে ভালো কেউ বুঝে না। কেন বললাম এই কথাটা, আমি তো ছোটোবেলাতেই কষ্ট পাই বলে হয়েছে, তাই কষ্ট জিনিসটা বুঝি, আর মানুষও কষ্ট পাইলে যে কতখানি কষ্ট লাগে সেই জিনিসটাও বুঝি। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা যে যেখানে আসছেন ভালো থাকবেন, ঠিক মতন খাওয়া দাওয়া করবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ কেউ খারাপ কথাটা বলবেন না। আচ্ছা ঠিক আছে প্রিয়াঙ্কা আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।